আপন সমস্ত এই ভিডিওক স্বাগত পূর্ব ভিডিওরে আমি পিথাগোস্ক উপপাদ্য অর্থাৎ পিথাগোস থিওরম সদৃশ ত্রিভুজ মাধ্যমে প্রমাণিত কলে আজি আমি এহা উপরে আধারিত উদাহরণ দেখা সমকোণী ত্রিভুজ এম এন্কোণ যে আর এবং পিএস যথাক্রমে বিন্দু এম এবং পি রু অঙ্কা মধ্যমা বা মিডিয় অটে যদি এমপি দৈর্ঘ্য পাঁচ মিটর হয়ে থাকে

প্রশ্ন জনা যাচ্ছি যে ত্রিভুজটি এক সমকোণী ত্রিভুজ তে আমি এক সমকোণী ত্রিভুজ আঙ্কিা যে কোণ এন সমকোণ এবে বিুগুড়িক এম এবং পি রু সেগুড় সম্মুখে রয়ে বাহু উপরে যথাক্রমে এনপি এবং এমএন উপরে মধ্যমা এমআর এবং পিএস অঙ্কন যাহা কি বাহু এনপি এবং এমএনক দুই সমান ভাগরে বিভক্ত করে এহা সহিত আমি বাহু এমপি এবং এমআর রপ জাছে

ଏନ୍ପିର ଦୁଇ ସମାନ ଭାଗ ଏଥିପାଇଁ ଏନ୍ଆର୍ ସହିତ ସମାନ ହେଉଛି ଏନ୍ପି ବିଭକ୍ତ ଦୁଇ ସମାଧାନ କରିବା ପରେ ସମୀକରଣ ଦୁଇ ପ୍ରାପ୍ତ ହୋଇଥାଏ ଏହିପରି ଭାବରେ ସମକୋଣୀ ତ୍ରିଭୁଜ ଏନ୍ପିଏସ୍ରୁ ଆମକୁ ସମୀକରଣ ତିନି ପ୍ରାପ୍ତ ହୋଇଥାଏ ସମୀକରଣ ଦୁଇ ଏବଂ ତିନକୁ ଯୋଡ଼ିବା ପରେ ଆମକୁ ଏହି ସମୀକରଣ ମିଳିଥାଏ ଏଠାରେ ଆମେ ସମୀକରଣ ଏକରୁ ଏମ୍ଏନ୍ ବର୍ଗଯୁକ୍ତ ଏନ୍ପି ବର୍ଗକୁ ଏମ୍ପିର ବର୍ଗ ଭାବରେ ପ୍ରତିସ୍ଥାପିତ କରିପାରିବା ତମେ କହିପାରିବ କି ଏହାପରେ କ'ଣ କରିବାକୁ ହେବ ସାବାସ୍ ଏବେ ଆମେ ଏହି ସମୀକରଣରେ ଏମ୍ଆର୍ ଏବଂ ଏମ୍ପିର ମୂଲ୍ୟ ସ୍ଥାପନ କରିବା ଆଗକୁ ସମାଧାନ କରିବା ପରେ আমকু পি এছ্ৰ বৰ্গ কোডি থাকে দুই পক্ষৰ বৰ্গমূল নিৰ্ণয় কৰিব পি এছ সৈতে সমান হৈ থাকে ধনাাত্মক আৰু ঋণা দুই বৰ্গমূল পাঁঞ্চ পি এছ ত্ৰিভুজ এম এন পি ৰ যা দৈৰ্ঘ্য আমক নিৰ্ণয় কৰিবক দৈৰ্ঘ্য কণ ঋণা সংখ্যা হৈ পাৰে কি আদৌ নুহে দৈৰ্ঘ্য ঋণাৎক সংখ্যা হৈ পাৰিব নাহি তেণু আমি এয়া ধনা সংখ্যা ভাৱে ধৰি নবা পিএস পিএস্র দৈর্ঘ্য দুই বর্গমূল পাঞ্চ হব আশা করুচি যে তুমি পিথাগুস উপপাধ্য ভাল ভাবে বুঝি যাই